সব আমি দান করেছি। শব্দটা হইল কাউসার। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করি এই কাউসার কিসের থেকে আসলো, আসছে কাসরাতের থেকে। একটা শব্দ হইল কাসরাতুল অধিক, এটার কাসিরুন তাও অধিক, আকসারু তুলনামূলক ভাবে অধিক, কাউসারু তুলনাহীন ভাবে অধিক কে বলা হয় কাউসার। আপনাকে কি জিনিস দিয়েছি কারো সাথে তুলনা করা যাবে না, আসমান জমিনের সাথে তুলনা করা যাবে না, সপ্ত আসমান সপ্ত জমিনের সাথে তুলনা করা যাবে না। আপনাকে অতুলনীয় মঙ্গল আমি দান করেছি। বিভিন্ন গুণাবলী লেখছে, তাহলে বইয়ের নাম লেখলাম, লেখলেন স্যার আল কাউসার, আর লেখলেন নবীর চরিত্র। আল কাউসার আর চরিত্র যে এক জিনিস, আপনার বইয়ের টাইটেলটা তো ভুল হয়েছে। আচ্ছা দিয়েছেন আপনি আল কাউসার, আপনি বইয়ের নামকরণ করেছেন আল কাউসার, কেন কি কারণে এটার নাম আল কাউসার রাখলেন? কয়টা হাউজে কাউসার, আমি কাউসার থেকে হাউজে কাউসার, কাউসার কাউসার হাউজ এক জিনিস, কাউসার আরেক জিনিস, বলেন না সুবহানাল্লাহ। আমার দেশে বলতে হলো ফুল সারাতের ফুল, ফুল তো ফুল, আবার ফুল সারাতের ফুল কেন? ফুল সারাতের ফুল সারাত মানে এটার নাম তো ফুল, আবার তো ফুল সারাতের ফুল দুইবার করে বলে। তাই বললাম আপনি কাউসার দিয়ে লেখলেন, আমার থেকে শুনে নেন, এটার টাইটেলটা আরো সুন্দর করেন, ভিতরে দিয়ে একটা ইনডেক্স প্রিফিক্স লেখেন। কাউসার কোথার থেকে আসলো? কাফরাতুন থেকে আসলো, কাসিরুন, কাসিরুন থেকে আকসারু, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির উপরে যেটা আছে সেটার নাম হইলো কাউসার। আমার দয়াল নবীকে সুপারলেটিভ ডিগ্রির জিনিস দেয় নাই, তার উপরে আনলিমিটেড জিনিস দান করেছে। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলি বিশাল আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন আল কাউসার অর্থ হইল জান্নাত এবং হাউজে কাউসার, বলেন না সুবহানাল্লাহ। কি ইন্না আতাইনাকা, হে আমার হাবিব আপনাকে চিরতরে দান করে দিয়েছি, আপনাকে মালিক বানাইয়া দিয়েছি আল কাউসার। আল কাউসারের মালিক বানিয়েছি আপনাকে, তার মধ্যে একটা হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসার কত বড় তা অনুমান করতে হইলে আমার দয়াল নবী বলেন হাউজে কাউসার কত বড় এটা আমি বলবো না, হাউজে কাউসারের পেয়ালা কতগুলি এগুলি আমি বলবো। আসমানের মধ্যে যত কোটি কোটি তারকা আছে হাউজে কাউসারের ততগুলি পেয়ালা আছে। এখন আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমার হুজুরে বললেন আসমানের যত তারা হাউজে কাউসারের তত পেয়ালা, একটা যদি কম হয় তাহলে আমার হুজুরের কথা কি ঠিক হবে? তাহলে বোঝা গেল আমার হুজুরে আসমানের তারার খবরও জানেন, বলেন না সুবহানাল্লাহ। আসমানে কতগুলি তারা আছে দুনিয়ার কেউই বলতে পারবে না, যত জ্যোতির্বিজ্ঞানী হোক না কেন কেউই বলতে পারবে না, কেননা অনেক তারকা এখনো আবিষ্কার করতে পারে নাই, ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা আরো আবিষ্কার করবে। কোথা তালা এমন বুঝাইয়া রাখবে যেগুলি এখন পর্যন্ত ধরা পড়ে নাই, এটা এখন পর্যন্ত ইট ইজ নট ভিজিবল ইয়েট, এই পর্যন্ত এটা দেখা যায় না, ভবিষ্যতে দেখা যাবে। আমার হুজুর বলেন অদৃশ্য তারকা কতগুলি আছে তাও আমি জানি, দৃশ্যমান তারকা কতগুলি আছে তাও আমি জানি। আমার হুজুর বলেন হাউজে কাউসারের পেয়ালা হইল আসমানের তারা একই সংখ্যা, আর আমার উমরের আমল আর এই আসমানের তারার সংখ্যা একই সংখ্যা, বলেন না সুবহানাল্লাহ। উম্মতের আমলের খবর আমার হুজুরে বলে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি কেমনে গণলেন, উমরে তো প্রকাশ্য আমল করেছে, গোপনেও আমল করেছে, রাত্রের অন্ধকারেও আমল করেছে, দিনের বেলায় আমল করেছে, হুজুর এগুলি আপনি কেমনে গণলেন? আমার হুজুর একবার সারা বিশ্ব জাহানের সব জিনিস আমার হাতের মধ্যে আছে, তোমাদের মতো তসবিহ ধরে ধরে গোনা লাগে না, বলেন না সুবহানাল্লাহ। আমি সব কিছু দেখে দেখে বলি হযরত উমরের যতগুলি আমল এগুলি আমার নজরে আছে, তোমরা মিরপুরের মধ্যে কি আমল করো এইটাও আমার নজরের মধ্যে আছে, আব্দুল জলিল ঢাকার মধ্যে কি আমল করে এইটাও আমার কাছে আছে, পানির তলে ডুব দিয়া পানি গেছো রোজা ভাঙছো এইটার রেকর্ডও আমার কাছে আছে। সুতরাং তোমাদের প্রত্যেকের কি কি আমল আছে, কতগুলি আমল আছে, সবগুলির হিসাব আমি নবীর কাছে আছে, বলেন না সুবহানাল্লাহ।
জলিল সাহেব দলিল বলেন, মুখস্থ কথা বলবেন না, আমার ওহাবি ভাইদেরকে বলি আপনারা লিখে রাখেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আমালুকুম, তোমাদের যাবতীয় আমল ওপেন হোক আর গোপন হোক, ওপেন হোক আর গোপন হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ভালো হোক মন্দ হোক, চুরি হোক জিনা হোক, নামাজ হোক হজ হোক, তসবিহ হোক তাহলিল হোক তাহাজ্জুদ হোক, সমস্ত আমল নামাজগুলি আমার দৃষ্টির মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। যার দৃষ্টির মধ্যে আমাদের আমল, উনি নাজর কিনা? নাজরে তো যিনি নজরকারী, দৃষ্টিপাতকারী। আমার হুজুর বলেন, আমি আমার নজরে আছে তোমাদের যাবতীয় আমল, সুতরাং আমি নাজির হাজির হইলাম কেমনে? মা আমি মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ইল্লা রাদিয়াল্লাহু আলাইহি রুহি আল্লাহ আলাইহিস সালাম, যখন আমার কোন উম্মত আমাকে সালাম দেয় রাত্রে তিনটার সময় যদি সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার ঘুম থেকে সজাগ করণ লাগবে না। খোদা তালার যেমন ঘুম নাই, নিদ্রে নাই, তন্দ্রা নাই, দিনটাই 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতের কাজ করতে আছে। আমার দয়াল নবী বলে, আমি দিনটাই 24 ঘন্টা নিদ্রে যাই না, তন্দ্রা যাই না। হে আমার উম্মতের আল্লাহ কোরআনে বলছে, ও সাল্লিমু তাসলিমা, আমার নবীর সালাম দাও সম্মানের সাথে, আমার নবীর উপরে দুরুদ পড়ো, আমার নবীকে সম্মানের সালাম দাও, আমার উম্মতেরা সালাম দিবে আমি ঘুম যাব এটা হয় না, আমার উম্মতের সঙ্গে কথা বলার জন্য আমি 24 ঘন্টা সজাগ থাকি।